হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাদুন ইসলাম, আছি আপনাদের সাথে সবসময় টেক্সটাইলের নতুন নতুন খবর নিয়ে। সো আমার পুরো টিম এখানে আছে, আমরা জিউবি থেকে আসছি। তো আমরা এখানে একটা লুমের এক্সিবিশনে আসছি গুলশান দুয়ে। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ঐতিহ্যবাহী মিরপুর বেনারসি শাড়ি যে বানায় তার লুমের সামনে। আমরা এখন আসি মেশিনের ব্যাক সাইডে। সো এটি হচ্ছে উইভার্স বিম, এখান থেকে সবগুলো সুতাই বা ইয়ার্ন পাস হচ্ছে এবং সামনে যাচ্ছে। এটা হচ্ছে মেশিনের হিল ফ্রেম, এর মাধ্যমে সুতা আপ ডাউন হয়। আর এখানে আছে শাটেল, এই শাটেলগুলোর মাধ্যমে ওয়েফটি অ্যান্ড পাস করানো হয়। এগুলো হচ্ছে বেনারসি শাড়ি বিভিন্ন কালারের। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা বিয়ের শাড়ি। তা আপনার বিয়ের জন্য নিতে পারেন, মাত্র 7,500। তো বেনারসির প্রোডাক্ট অবশ্যই ভালো হবে। আপনারা দেখছেন জামদানি শাড়ি বানানোর যে হ্যান্ডলুম শাড়ি, এখানে একটি লাঠি বা আমরা যেটাকে এখন বিম বলি সেটার মধ্যে ওয়ার্পের ইয়ানগুলো জড়ানো থাকে এবং তার সামনের দিকে পাস হয়। এবং এখানে একটি হিল শেফ আছে, এই যে এটা হলো হিল শেফ, যার মাধ্যমে লিফটিং হয় এবং ইয়ানটাকে দুইটা ভাগে ভাগ করা হয় ওয়ার্প ইয়ানকে। এবং এখানে শাটেল থাকে, শাটেলের মাধ্যমে ওয়েফটের ইয়ান পাস করা হয় এবং রিড যেটাকে আমরা বলি সেটার মধ্যে বিট আপ করা হয় এবং আমাদের শাড়ি তৈরি হয়। এখানে একটা জামদানি তাঁতের একটা অ্যাপারেলস দেখতে পাচ্ছি, এটার প্রাইস এখানে লেখা আছে 12,000 টাকা। এবার আমরা জামদানি শাড়ি স্টলে আছি, এখানে বিভিন্ন ধরনের জামদানি শাড়ি দেখা যাচ্ছে। আমরা এখন আসি মণিপুরি তাঁতের সামনে, চলুন এখন দেখি যে এই তাঁতটা কীভাবে তৈরি। আদি তাঁত শিল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মণিপুরি তাঁত শিল্প। এখানে একজন শিল্পী তার হাতের জাদুর স্পর্শে একটি সম্পূর্ণ শাড়ি তৈরি করে। এখানে কোনো যান্ত্রিক মেশিন ব্যবহার করা হয় না, একজন শিল্পী তার নিপুণ হাতের মাধ্যমে কীভাবে একটি শাড়ি ডিজাইন করে আপনারা দেখতে পাচ্ছেন। এই শাড়িগুলো তৈরি করতে প্রায় 1 সপ্তাহের মতো সময় লাগে, যার কারণে অনেক সময় জামদানি মণিপুরি এইসব শাড়িগুলোর দাম অন্যান্য শাড়ির থেকে বেশি হয়। আপনারা এখানে দেখবেন ফেব্রিকের মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল হচ্ছে, বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে এখানে। তো এইটা করার জন্য তারা করে কি, প্রথমে এইটাকে ইয়ানটাকে ডাইং করে নেয় এই চরকার মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা দেখতে পারতেছেন বান্দরবন ও রাঙামাটির তাঁত। এটি হচ্ছে ঝুমা ইয়ান। এই ঝুমা ইয়ান তৈরি হয় ঝুমা ফাইবার দিয়ে, ঝুমা ফাইবার পাহাড়ে হয় এবং এটি অনেকটা কটনের মতো। দেখতে পাচ্ছেন কীভাবে ঝুমা ফাইবারকে ঝুমা ইয়ান করা হয় হাতের মাধ্যমে। এটি একটি সম্পূর্ণ হাতের প্রসেস যা মেশিনের মাধ্যমে করা হয় না, যা এখন আমরা মেশিনের মাধ্যমে করি বর্তমানে। দেখুন কীভাবে ঝুমা ফাইবারকে ঝুমা ইয়ান করা হচ্ছে। এখানে কিন্তু এই যে এখানে টুইস্ট দেওয়া হচ্ছে, প্রসেসটি কমপ্লিট হওয়ার পর ঝুমা ইয়ানকে যে ছড়া লাঠে সেটার মধ্যে রাখা হয় এবং যে গোল চাকি আছে সেটার মধ্যে রেখে তারা ডাইং করে। আমরা এখন আছি বাঙালির ঐতিহ্যবাহী নকশি কাতার এখানে স্টলে। সো স্টলটা আমরা দেখাচ্ছি ঘুরে। Thank you.
আজকের মতো আমাদের এক্সিবিশন ট্যুরটা এখানেই শেষ হলো। এই এক্সিবিশনের মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের ট্রেডিশনটাকে ফিরিয়ে আনা। সো আমরা এখানে এসে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। আশা করি যারা ভিডিওটি দেখবেন তারাও শিখতে পারবেন, জানতে পারবেন। সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন, জিউবি টেক্সটাইল, আর আমরা জিউবি টিম আছি সবসময় আপনাদের সাথে টেক্সটাইলের নতুন নতুন খবর নিয়ে। তো আমাদের সাথে অবশ্যই থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই।